ধোনিকে নকল করে চূড়ান্ত ব্যর্থ পন্ত, বিশ্বকাপে কার্তিককে রাখার দাবি ফ্যানেদের। মোহালিতে 358 রান করেও ভারতকে হারতে হয়েছে। রবিবারের এই হারের ধাক্কা এখনো হজম করতে পারছেন না ফ্যানেরা। এত বড় টার্গেট দিয়েও ডিফেন্ড করতে পারল না বিরাট কোহলির দল। হারের ময়না তদন্তে বেরিয়ে আসছে ভারতের হতশ্রী ফিল্ডিং, ক্যাচ মিস, এমনকি জঘন্য বোলিং, কিন্তু এসব কিছুকে ছাপিয়ে গেছে ঋষভ পন্তের উইকেট কিপিং। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের তরুণ উইকেট কিপার যে পারফরমেন্স দেখিয়েছেন তা আজকাল পাড়ার ক্রিকেটেও দেখা যায় না। মহেন্দ্র সিং ধোনির জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 3 ম্যাচেই বেঞ্চে বসতে হয়েছিল। মায়ের পরিবর্তে মোহালিতে সুযোগ পান তিনি, কিন্তু তার দস্তানায় ভারতের ভরাডুবি ত্বরান্বিত হয়। পন্ত ক্যাচ হাতছাড়া করেছেন, দুটো স্টাম্প মিস করেছেন। ধোনির মতো নো লুক থ্রোতে স্টাম্পিং করতে গিয়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এরপরে টুইটারে ধুয়ে দিয়েছে পন্তকে। বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা এই সিরিজে দিনেশ কার্তিককে রাখেনি, এমনকি MSK প্রসাদদের বিশ্বকাপের ভাবনাতেও কার্তিক নেই। তারা ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে পন্তকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু মোহালিতে পন্তের পারফরমেন্স দেখার পরে নেটিজেনরা বিশ্বকাপের দলে কার্তিককে রাখার দাবি তুলেছেন। তাদের মতে পন্ত ভবিষ্যতে আরও সুযোগ পাবে, কিন্তু দিনেশের মতো অভিজ্ঞ কিপার ব্যাটসম্যানই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। পন্তের কিপিং দেখে কোহলিও নিজের হতাশা ধরে রাখতে পারেননি। পন্ত প্রকাশ্যে ধোনিকেই নিজের গুরু মনে করেন, কিন্তু গুরুকে অনুসরণ করতে গিয়ে চূড়ান্ত বিপাকে ফেললেন দলকে। অপরদিকে পন্তের কিপিং দেখে মোহালি বলল ধোনি ধোনি। রবি বাসরিয়ক মোহালির রাত কখনোই ভুলতে পারবেন না ঋষভ পন্ত। 358 রান করে ভারতকে হারতে হয়েছে এই ম্যাচে। বিরাট কোহলিদের হারের জন্য ফ্যানেরা পন্তকে আসামির কাঠগড়ে দাঁড় করিয়েছেন। কেন পন্তকে নিয়ে কাটাছেঁড়া চলছে? তিনি ক্যাচ হাতছাড়া করেছেন, দুটো স্টাম্পিং মিস করেছেন, ধোনির মতো নো লুক থ্রোতে আউট করতে গিয়েও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। পন্ত ফসকাতেই গ্যালারিতে উঠেছিল ধোনি ধোনির রব। এমনকি ফক্স স্পোর্টস এর সাক্ষাৎকার দিতে গিয়ে এক ধারাভাষ্যকার বললেন, পন্ত যখনই মিস করছেন তখনই গ্যালারিতে উঠছে ধোনির নামে জয়ের ধ্বনি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। STB ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। Thank you.